বিদ্যুৎ শিল্পকে বেসরকারীকরণ ও কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ সংশোধনী বিল 2021-কে আইন বাতিল করতে হবে। পাশাপাশি আগামী 10 তারিখ ধর্মঘট ডাকা হয়েছে হুগলি জেলা এমসিসি ওয়ের উদ্যোগে। বাসবেড়িয়া কাস্টমার কেয়ারের অফিসের সামনে এক পথসভার আয়োজন করা হয়। মূলত বিদ্যুৎ শিল্পকে নিয়ে এই পথসভার বক্তব্য রাখেন উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখেন। তাদের দাবি, বিদ্যুৎ শিল্পকে বেসরকারীকরণ করা যাবে না। পাশাপাশি শ্রম কাজে শ্রম বেতন এবং কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ সংশোধনী বিল 2021 আইনকে বাতিল করতে হবে। এছাড়া বিভিন্ন দাবিতে আজ এই পথসভা উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ। উপস্থিত সকলে এখানে বক্তব্য রাখেন। অন্ধকারে রইল, শেষকালে বাধ্য হয়ে সরকারকেই আবার তাদের টাকা ফেরত দেওয়া হলো। এনরনকে আমরা দেখেছি, মার্কিন সংস্থা এনরন, তাদেরও সেই একই অবস্থা। তারা মার্কিন সংস্থা এনরনকেও আমরা দেখেছি, আমাদের বলা হয়েছিল, স্বপ্ন দেখানো হয়েছিল বেসরকারি হলে আমাদের লাভ হবে। আমরা উড়িষ্যার ক্ষেত্রেও দেখলাম বেসরকারি লাভ হয়নি, মার্কিন সংস্থা এনরনের ক্ষেত্রেও দেখলাম বেসরকারিতে লাভ হয়নি। জানেন যে 1947 সালে ভারত স্বাধীন হয় এবং 47 সালে স্বাধীন হওয়ার পর আপনারা দেখবেন বিদ্যুতের যে পরিকাঠামো গড়ে ওঠে সেটা 1950-তে। কারণ ওই হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে কোনো বেসরকারি কোম্পানি আসেনি যে যাতে বিদ্যুতের পরিকাঠামো বাতিল করতে হবে। এর উদ্দেশ্য যেটা বিদ্যুৎ আইন 2021-এর যে উদ্দেশ্য সেটা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা যে বিদ্যুৎ শিল্প আছে সেই শিল্পকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত, এবং মানুষ যে বিদ্যুৎ অল্প দামে ব্যবহার করছে, কৃষিক্ষেত্রে অল্প দামে ব্যবহার করছে সেটাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত। তারপরে কর্মী স্বার্থ বিলম্বিত হবে এতে, যেটা নাকি CI2 বারবার বলে আসছে যে কর্মী স্বার্থ যে বিষয়গুলো আছে, কর্মীদের নিরাপত্তা এবং সমকাজের সমবেতন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো গুরুত্বহীন হয়ে পড়বে। কারণ ব্যক্তিগত মালিক কখনোই চাইবে না তার মুনাফা কমে যাক। ব্যক্তিগত মালিকের উদ্দেশ্যই হবে তার মুনাফা বাড়ানো। সেই ক্ষেত্রে আমাদের যে শ্রমিক কর্মচারীরা আছে, সেই শ্রমিক কর্মচারীদের যে দাবি দাওয়া, তাদের যে কাজের নিরাপত্তা, তাদের যে পরিবারের নিরাপত্তা, এই সমস্ত বিষয়গুলো বিঘ্নিত হবে। সেই কারণেই আমরা এই বিদ্যুৎ আইন 2021-কে বাতিল করতে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আগামী দিনে যে এমসিসি ওই যে নেতৃত্বে যে ধর্মঘট 10 তারিখ, তাই আমরা এই ধর্মঘটকে আহ্বান করেছি 10টি সংগঠনের নেতৃত্বে। মূলত আজকে যে ধর্মঘট, সেই ধর্মঘটটা হচ্ছে আগামী 10 তারিখে ধর্মঘটকে কেন্দ্র করে মূলত হচ্ছে বিদ্যুৎ আইন 2021 একে প্রত্যাহার করতে হবে। কি নাম আপনার? আমার নাম অনিল চন্দ্র দাস।